Hello viewers, welcome back to our channel. This is Saudam from Family Travelers. আজকে আমরা আছি কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ যেটা হুগলি নদীর উপর অবস্থিত। এই হাওড়া ব্রিজ কলকাতা আর হাওড়া জেলাকে সংযুক্ত করেছে আর এই ব্রিজটি সম্পূর্ণ স্টিলের দ্বারা নির্মিত। সম্পূর্ণ লোহার তৈরি এই ব্রিজ। এই হাওড়া ব্রিজ ভারতের কলকাতায় 1943 সালে চালু করা হয়। প্রায় 6 বছর কনস্ট্রাকশনের পর এই ব্রিজটি মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই ব্রিজটি পরবর্তীতে 1965 সালে ভারতের বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয়, রবীন্দ্র সেতু ওনার নামে। কিন্তু পরবর্তীতে এই রবীন্দ্র সেতু মানুষের মুখে মুখে হাওড়া ব্রিজ নামেই পরিচিত পাচ্ছে, যে কারণ ওপারে হাওড়া জেলা, এপারে কলকাতা, এই দুটাকে সংযোগস্থল হলো এই রবীন্দ্র সেতু। এই দুটাকে সংযোগ করেছে রবীন্দ্র সেতু আর এই হাওড়া আর কলকাতা। যার এটা এপাশে যে নদী, এটা হলো হুগলি নদী, এটা এই হুগলি নদীর উপরে অবস্থিত। আর মানুষের মুখে মুখে এটা এই হাওড়া আর কলকাতা জেলাকে কানেক্ট করার কারণে এটা পরবর্তীতে নাম সবাই মুখে মুখে হাওড়া ব্রিজ নামে পরিচিত হয়। কিন্তু বাস্তবে 1965 সালে এই নদীটির নাম, এই হুগলি নদীর উপরে অবস্থিত এই ব্রিজটির নাম রবীন্দ্র সেতু হিসেবে ডিক্লেয়ার করা হয়। চলেন আপনাদের ব্রিজটা একটু দেখাই। শ্যামাইরা আছে, খুব এক্সাইটেড শ্যামাইরা। আর মুন্ডা আছে, আমরা কলকাতার নিউ মার্কেট এরিয়া থেকে ট্যাক্সি নিয়ে এখানে আসছি। ট্যাক্সি ভাড়া মাত্র 150 টাকা। ফরেনার দেখলে ওরা ভাড়াটা বেশি চায়, কিন্তু আপনি দামানের ভিতরে 150 টাকাতে আসতে পারবেন। এখানে একটা কথা লেখা আছে, সারা দেশে কোনো, সারা দেশে কেন, সারা বিশ্বে এমন একটু খেতে নেই এর আর একটিও নেই যা অযত্নে নষ্ট হতে দেবে না। এই সেতুটি কিন্তু সম্পূর্ণ স্টিলের তৈরি। আমরা এদিকটা দিয়ে আসছি, এটা সেই হুগলি লদ্দি। এই সেতুতে টোটাল 8টা লেন আছে। 8টা লেনের মধ্যে 3টা লেন যাওয়ার জন্য হাওড়ার দিকে, 3টা লেন কলকাতার দিকে যাওয়ার জন্য, মানে 6টা লেন হলো গাড়ি চলাচলের জন্য আর দুই পাশে 2টা লেন হলো মানুষদের হাঁটার জন্য পথ চাইলে। টোটাল 8টা লেন আছে এই সেতুতে, পুরোটাই স্টিলের তৈরি। যতটুকু পর্যন্ত করে দেখা যায় মোটামুটি সবই স্টিলের। এটা সেতুটা তৈরি করতে প্রায় 6 বছর সময় লাগে। 1943 সালে এই সেতুটি উন্মুক্ত করা হয়। তখন সবাই এটা হাওড়া ব্রিজ নামেই চিনত। পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে রবীন্দ্র সেতু করা হয়। 1965 সালে বিখ্যাত কবি রবি ঠাকুরের নামে নামকরণ করা হয়। কিন্তু ওই প্রথম অবস্থায় যেহেতু এটার নাম হাওড়া ব্রিজ দেওয়া হয়, সে কারণে মানুষ এটাকে হাওড়া ব্রিজ নামেই চিনতে থাকে। কিন্তু এটা পরবর্তীতে নামকরণ করা হয় রবীন্দ্র সেতু নামে। এখানে অনেক টুরিস্টই আসছে ঘুরতে। আপনাদের জন্য পুরো ব্রিজটা হাইট আপ হচ্ছে।
এরপরে ভিডিওতে আপনারা দেখবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা ভারতের সেই ব্রিটিশ রানী, ব্রিটিশ শাসনামলের সময় ব্রিটিশ রানী রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর ওই ভিক্টোরিয়া তাকে স্মরণে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপন করা হয়। আমরা এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব। আপনাদের জন্য পুরো ব্রিজটা আমি হাইটা পার হচ্ছি, হাইটা পেরে পুরো ব্রিজের ভিউটা দেখাচ্ছি। এই যে এখানে অনেক জায়গায় লেখাও আছে, দীর্ঘ 76 বছর ধরে আপনার সেবায় নিয়োজিত এই রবীন্দ্র সেতু, এই সেতুকে সুন্দর রাখুন। যেমনটা বললাম যে এটার মূলত নাম রবীন্দ্র সেতু, কিন্তু মানুষের মুখে মুখে হাওড়া ব্রিজ নামে এটা পরিচিত। আমি একটা হাঁটার লেনটা দেখাই। আবার লেখা আছে, কেবলমাত্র কলকাতা নয় সারা ভারতের গর্ব এই রবীন্দ্র সেতু, সেতুকে সুন্দর রাখার দায়িত্ব আমার আপনার সবার। এখানে সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার। এখানে একটা লঞ্চ ঘাটও আছে। এই পার থেকে মেবি ওপারে আসে। ওদের অনেক পুরনো জিনিস ওরা চালু রেখেছে, যেমন ভারতে কলকাতায় এখনো ট্রাম আছে, নিউ মার্কেট এরিয়াতে ট্রাম দেখা যায়। আমি আপনাদের দেখানোর জন্য পুরো ব্রিজটা হাইটা পার এলাম। পুরো ব্রিজের বেশিরভাগ জায়গায় সিসি ক্যামেরা লাগানো। এখান থেকে আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখানে আবার লেখা আছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোভাইডেড, ছবি তোলা নিষেধ। ভিডিও করতেছি। এখানে অনেক দোকানপাট আছে। কলকাতা নিউ মার্কেট থেকে মাত্র 150 রুপি ভাড়া দিয়ে এখানে আসা যায়। আমরা 150 রুপি ট্যাক্সি দিয়ে আসছি। এবারে ভিডিওগুলো বেশি বড় করবো না, যে কারণে আসলে ওই রাস্তা দিয়ে আসার সময়গুলো আমরা শেয়ার করিনি, দেখাইনি। দেখা যায় বড় ভিডিও হলে অনেকের জন্য দেখতে সমস্যা তৈরি হয়। এখানে লেবু পানি বিক্রি করতেছে, নিম্বু পানি, পেয়ারা।
আমরা ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি। এটা মেবি লাপছি বা মাঠা জাতীয় কিছু একটা হবে। ট্যাটু সব আছে, ট্যাটু করতে পারবেন এই হাওড়া ব্রিজ। এখানে এখন কিন্তু আমরা হাওড়াতেও কলকাতায় নাই, হাওড়াতে প্রবেশ করলাম হাওড়া জেলায়। এটা হাওড়া জেলার শুরু। এখানে আম উঠছে, এই যে হাওড়া সিটি পুলিশ, তার মানে হাওড়া জেলায় আমরা প্রবেশ করে ফেলেছি। আর ব্রিজের ওই পারে আমরা ছিলাম হইলো, ব্রিজের ওই পারে আমরা ছিলাম হইলো কলকাতা জেলায়, আর এখন আছি হাওড়া জেলায়। আচ্ছা, এই হাওড়া ব্রিজের ভিডিও আপনাদের জন্য এই পর্যন্তই, আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আর এখন আমরা চলে যাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালে, আর ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলো লাইক দিলে, ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর হাওড়া ব্রিজ যতটুকু পারি আপনাদের জন্য দেখলাম, এটা কিন্তু পাবলিকদের জন্য উন্মুক্ত, এটার জন্য কোনো টিকিট বা কোনো কিছু টাকার প্রয়োজন হয় না দেখার জন্য। আপনারা যদি বাংলাদেশ থেকে আসেন, নিউ মার্কেটেই সাধারণত সবাই থাকেন, তো নিউ মার্কেট থেকে 150 রুপি ভাড়া নিবে, আপনারা এখানে চলে আসতে পারবেন ট্যাক্সি ভাড়া দিয়ে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।